তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিকাশের একটি অফার দেখাবো, কিভাবে আপনারা বিকাশ থেকে সম্পূর্ণ ফ্রিতে 11 টাকা নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, যাতে জানার জন্য আমি বিকাশের যে অফিসিয়াল পেজ আছে সেই পেজে চলে গেলাম। তো পেজে চলে আসার পর বন্ধুরা দেখেন, এখানে কিন্তু বিকাশ থেকে একটি অফার দেওয়া হয়েছে 11 ঘন্টা আগে। অ্যাপ থেকে যে কোনো নাম্বারে 11 টাকা মোবাইল রিচার্জ বিকাশ করলেই 100% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, অর্থাৎ 11 টাকা ক্যাশব্যাক। রিচার্জ করতে ট্যাপ করুন। ঠিক আছে বন্ধুরা, জাস্ট আমি আপনাদেরকে দেখাই, আমি যদি এখান থেকে একটু সি মোরে ক্লিক করে দিই, তো সি মোরে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে 1 সেপ্টেম্বর 2020 থেকে 7ই সেপ্টেম্বর এই অফারটি 7 দিনের জন্য দেওয়া হয়েছে। এই 7 দিনের মধ্যে আপনারা যে কেউ বিকাশ অ্যাপ থেকে যদি 11 টাকা রিচার্জ করে তাহলে কিন্তু ইনস্ট্যান্ট 11 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবে। জাস্ট আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দিই। আমি চলে যাব আমার বিকাশ অ্যাপে। আমি বিকাশ অ্যাপটি ওপেন করার পর বন্ধুরা এখানে কিন্তু আমাদের বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে। জাস্ট আমি পিনটি দিয়ে বিকাশ অ্যাপটি লগ ইন করছি। ঠিক আছে বন্ধুরা, জাস্ট আমি আপনাদেরকে ডাইরেক্ট প্রমাণ দেখিয়ে দিব, এটা কিন্তু সবাই পাবেন। তো আমি বিকাশ পিনটি দিয়ে এখান থেকে লগ ইন করছি। ঠিক আছে বন্ধুরা, তো লগ ইন করার পর বন্ধুরা দেখেন আমার কিন্তু বিকাশ অ্যাপটি লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে আমরা চলে যাব মোবাইল রিচার্জে। জাস্ট আমরা মোবাইল রিচার্জে যদি ক্লিক করি, ক্লিক করার পর বন্ধুরা এখানে আমরা যে কোনো একটি নাম্বার সিলেক্ট করে দিব। জাস্ট আমি একটি নাম্বার সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু আপনাদের 11 টাকায় রিচার্জ করতে হবে, বেশি কম করলে কিন্তু হবে না। ঠিক আছে বন্ধুরা, জাস্ট 11 টাকা রিচার্জ করে এখান থেকে আমি সেন্ডে ক্লিক করে দিব। করে দেওয়ার পর বন্ধুরা এখানে আমাদের পিনকোডটি দিতে হবে। জাস্ট আমি এখান থেকে পিনকোড দিয়ে দিলাম। পিনকোড দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আমি সেন্ডে ক্লিক করব। তো সেন্ডে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখান থেকে আমরা জাস্ট এটাকে লং প্রেস করে ধরে রাখবো। লং প্রেস করে ধরার পর বন্ধুরা দেখেন আমাদের মোবাইল রিচার্জটি কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তো সাকসেসফুল হয়ে যাওয়ার পর বন্ধুরা বিকাশ থেকে দেখেন একটি নোটিফিকেশন কিন্তু চলে আসবে। চলে আসার পর বন্ধুরা আমরা এখান থেকে ব্যাক দিয়ে দিলাম। ব্যাক দিয়ে দেওয়ার পর বন্ধুরা এটা আমরা প্রমাণস্বরূপ দেখার জন্য অবশ্যই বিকাশের যে আইকনটি আছে সেই আইকনে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আমরা চলে যাব স্টেটমেন্টে। স্টেটমেন্টে চলে যাওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু দেখেন বন্ধুরা আমি 11 টাকা রিচার্জ করেছি, এখানে কিন্তু ক্যাশব্যাক 11 টাকা চলে আসছে। ঠিক আছে বন্ধুরা, তো অবশ্যই আপনি এখানে খেয়াল করতেছেন এখানে কিন্তু ক্যাশব্যাক 11 টাকা চলে আসছে। তো এভাবে কিন্তু খুব সহজে বর্তমানে আপনার বিকাশ থেকে যদি 11 টাকা রিচার্জ করেন তো 11 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। তো বন্ধুরা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে বিকাশ থেকে কীভাবে আপনারা 11 টাকা সম্পূর্ণ ফ্রিতে নেবেন। ঠিক আছে বন্ধুরা।